handsome, sweet, and sweet husband. Pritom Hasan er onek boro fan, A to Z shob gaan amar mukhosto. Pritom er gaane variety ache, o like emotional to like biye barite or gaan obviously chole. I am very excited over here. এই গানটির মাধ্যমে নিজে প্রথম একক কনসার্ট শুরু করেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সঙ্গীত আয়োজক প্রীতম হাসান আর প্রথমেই স্মরণ করলেন যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের কথা শান্তির বার্তা ছড়ালেন সমগ্র বিশ্বের উদ্দেশ্যে প্রীতমের একাধিক গান পেয়েছে জনপ্রিয়তা সেই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা তাদের সবাইকে নিয়ে বৃহস্পতিবার বসুন্ধরা কনভেনশন হলে বসেছিল দ্য নাইট অফ প্রীতম হাসান শিরোনামে কনসার্টটি শুরুতেই নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন প্রীতম এরপর চমক দেখিয়ে বিয়ের পর প্রথমবারের মতো মঞ্চে তার সঙ্গে কণ্ঠ মেলান স্ত্রী অভিনেত্রী শেহতাজও এরপর একে একে মঞ্চে গান গাইতে আসেন হাবিব ফেরদৌস ওয়াহিদ মমতাজ অর্ণব রাফা মাশা ও জেফার প্রীতম হাসানের কনসার্টে বসেছিল তারকাদের মিলন মেলা প্রীতমের এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা এটা তো আমাদেরও যেমন ভালো লাগে নতুনদের তেমন উৎসাহিত আজকে যারা দর্শক শ্রোতা তারা তো সবই প্রীতমের ফ্যান এবং আমাদের এই গানগুলো তারা শুনে এবং সবারই মোটামুটি মুখস্থ গানগুলো মানে আমাদের আর গাইতে হয় নাই সবাই গেয়ে দিয়েছে আমাদের সাথে তো দারুণ আয়োজন এবং ভালো লাগছে আমার কাছে সবাইকে নিয়ে একটা সাকসেসফুল ইভেন্ট করতে পারছে যেখানে ওর গানগুলো ফিচার্ড হয়েছে বা এখানে যে কোলাবোরেশন যে আর্টিস্টগুলোর সাথে করছে আই থিঙ্ক সব মিলায় আই থিঙ্ক হি ডিজার্ভস ইট এবং খুব সুন্দর একটা অনুষ্ঠান পুল অফ করছে আমি সবচেয়ে বেশি দেখেছি ও এই কয়েকদিন মনে টানা লাস্ট ওয়ান উইক ধরে ও অ্যাকচুয়ালি ঘুমায় নাই সো একদম না ঘুমায় পুরো জিনিসটা করেছে অ্যান্ড আই সিন হিজ ডেডিকেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক সো ডেফিনেটলি অ্যান্ড আই থিঙ্ক হি ইজ অলসো গেটিং দ্য রিটার্ন এদিকে কনসার্ট দেখতে বিকেল থেকেই ভক্তদের ঢল নেমেছিল আয়োজন স্থলে প্রীতমের গান শুনে মুগ্ধ শ্রোতারাও অনেক অনেক বেশি ভালো লাগছে কারণ দিস ইজ ওয়ান অফ আ কাইন্ড প্রথমবারের মতো হচ্ছে সব পপ স্টারস আর অল টুগেদার আমি আসলে আসছি প্রীতম ভাইয়া এবং সাফেদ ভাইয়ের জন্যই প্রীতমের রিসেন্টলি দেওরা গানটা অনেক বেশি ভালো লাগে আর জাদুকরও ভালো আমার মেয়ে তার বিগ ফ্যান তো ওকে কোম্পানি দিতে প্লাস আমারও ভালো লাগে সব মিলে আমরা চলে আসছি পুরো গ্রুপ চলে আসছে আমার কাজিন সবাই এরা অনেক ভালো লাগছে আই লাভ প্রীতম ভাইয়া ওনার কোক স্টুডিও গান ইনসেন্ট ছিল এন্ড আই রিয়েলি ওয়ান্ট টু হিয়ার হোয়াটস আপ লাইভ প্রোগ্রাম দেখার মধ্যে আসলে একটা অন্যরকম আনন্দ আজকে সত্যি এখনকার যে ওয়েদার তাতে মনে হয় কনসার্টের জন্য উপযুক্ত ছিল আজকের এই শোটা দেখে মনে হলো যে একটা মেলবন্ধন পুরাতন এবং নতুনের ভালো লেগেছে ছোটখাটো ভুলের জন্য ক্ষমা প্রার্থী এবং আমি চাই প্রীতমের জন্য এবং প্রীতমের জন্য আপনারা সবাই থ্যাংক ইউ ম্যাম প্রীতমের জন্য আপনারা সবাই দোয়া করেন দেশবাসীর কাছে আমি এটাই আমার প্রত্যাশা সে যাতে আমাদের আরও ভালো 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 অনেক অনেক কিছু উপহার দিতে পারে কনসার্ট উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শ্রোতাদের কাছে পছন্দের গানের তালিকা চেয়েছিলেন প্রীতম সেখান থেকে বাছাই করে 18টি গান গেয়ে শোনান তিনি আয়োজনের শেষ চমক ছিল কোকি স্টুডিও বাংলার দেওরা গানটি তানভীর হাসান সময় সংবাদ ঢাকা